ঝলকানি। কালী পুজো মানে প্রদীপ। আজকে আমরা দ্বিতীয় দিনে পৌঁছে গেছি এলিট ক্লাবে। আর এলিট স্পোর্টিং ক্লাবের এবারের বিশেষ প্রেজেন্টেশন রয়েছে সুন্দরবনের বাঘ, সুন্দরবনের নদীনালা, সুন্দরবনের রয়েছে পশু পাখি। ভেতরে ঢুকলে আপনারা একেবারে আপনাদের সামনে জল জ্যান্ত সুন্দরবন কিন্তু ভেসে উঠবে। আমরা শিলিগুড়ি শ্যামা শিরোপা 2023 ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের থেকে এই প্রথমবার শিলিগুড়িতে আয়োজিত করেছি এবং দিকে দিকে আমরা প্যান্ডেলের ভেতরের মণ্ডপ সজ্জা আপনাদের সামনে তুলে ধরব। আস্ত এক বাঘ কিন্তু রয়েছে প্যান্ডেলের সামনে। প্যান্ডেলের সামনে ভেতরে ঢুকলে প্রথমেই আপনাদের চোখে পড়বে নদী, পাখির কলতান, পাখির শব্দ কিন্তু আপনাদের চোখে পড়বে, যা মনমুগ্ধ করবে আপনাদের মন। আমরা কারুকার্যগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন টোটালি টায়ারের তৈরি এবং বেতের তৈরি কারুকার্য দিয়ে তৈরি করা হয়েছে। রয়েছে বিভিন্ন জীব জন্তুর কিন্তু ছবি, রয়েছে বানর, রয়েছে লক্ষ্মী প্যাঁচা, এমনকি সুন্দরবনের যে হরিণ সেই হরিণও কিন্তু এখানে দেখা যাচ্ছে। সমস্ত সুন্দর বনের যে দৃশ্য সেই দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে এই এলিট ক্লাবের পুজোর পক্ষ থেকে। 44তম এই পুজো বিশেষ আকর্ষণ সুন্দর। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह के रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर, स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलकार रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। সুন্দরবনের এক টুকরো সুন্দরবন বিশেষ আকর্ষণ রয়েছে এই সুন্দরবনের। কালী প্রতিমা যে রয়েছে তা দেখলে আপনাদের মন খুশি হয়ে উঠবে। আমি বলবো একটু ওপরের দিকে দেখাতে, ওপরের যে দৃশ্য রয়েছে সেই দৃশ্য কিন্তু খুবই সুন্দর এক দৃশ্য। স্পোর্টিং ক্লাবের বিশেষ নিবেদন এক টুকরো সুন্দরবন। আমরা আপনাদের প্যান্ডেল ঘুরিয়ে দেখালাম, এবার যারা ক্লাবের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলবো, তাদের ভাবনা কিভাবে এই ভাবনা এলো সে সম্পর্কে কথা বলবো। আপনাকে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাদেরকে। এই যে পুজোর ভাবনা কি করে এলো? এটা আমাদের অনেক দিনের চিন্তা ছিল, তো আমরা বললাম যে এবার এরকম কিছু একটা করুক, ন্যাচারাল কোনো একটা জিনিসকে নিয়ে। এর জন্য আমরা বললাম চলো একবার সুন্দরবনের উপরে থিম করে এবার পূজাটা করা হোক। এর জন্যই সুন্দরবনের উপরে বেস করে থিম করে এবার পূজাটা করা হয়েছে। আর শিলিগুড়িবাসীকে কি বার্তা দেবেন? সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আপনারা কিসের উপর বেশি জোর দিয়েছেন, থিমের উপরে নাকি লাইটিংয়ে? থিমের উপরেই জোর আছে, লাইটের উপরেও জোর আছে। আমাদের সমাজসেবার উপরে কিছু কাজ আছে, আমরা কালকে 110 জনকে
দুস্থ লোককে গরিবদের আমরা শাড়ি আর ডালা দেওয়া হলো ইয়ের জন্য ছট পূজার জন্য ছট পূজার জন্য দুজন অসুস্থ লোককে বাইরে ট্রিটমেন্ট করতে পাঠানো হবে ক্লাব থেকে। ক্লাবের অন্য একজন সদস্য রয়েছেন যাকে সকলেই আমরা চিনি, তার সাথে একবার কথা বলে নেব। দীপাবলি কি হার্দিক শুভকামনায়। आपने क्या बोलना चाहते हैं आज के? मैं बोलना चाहता हूँ जो सुंदरबन नहीं देखा है वो इधर में हम लोग अलाइट क्लब में आके सुंदरबन देखें, इसीलिए सुंदरबन हम लोग बनाया है। एक तो सुंदरबन पूरा तो नहीं, एक हिस्सा बनाया है। आपका नाम बताइए। हाँ जी, सबको तो मालूम है आपका नाम, फिर भी आपका नाम बताइए। मेरा नाम प्यारा सिंह। हमारा नाम सुजय शाह। ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রথমবার শিলিগুড়ি সেরা শ্যামার শিরোপা 2023 আয়োজিত করা হয়েছে, এবং যে সকল ক্লাব আমাদের সাথে অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেককে আমরা সম্মান জানানোর জন্য মোমেন্টো এবং মানপত্রের আয়োজন করেছি। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অর্জুন বর্মন। আমরা তাকে জানাবো যে মোমেন্টো দিয়ে ক্লাবের যে সদস্য রয়েছে তাদের সম্মান জানানোর জন্য। সেই মানপত্র আমাদের যিনি জাজ রয়েছেন বৈশাখী দাস, তাকে বলবো মানপত্র দিয়ে সম্বর্ধনা জানাতে। এরপরে আমরা জেনে নিব এই যে এই প্রথমবার শিলিগুড়িতে শ্যামা শিরোপা হতে চলেছে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, তাদের কেমন লাগলো? খুবই ভালো লাগলো আপনাদের, এটা কি বলবো, আপনাদের দীপাবলির হার্দিক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের কাজ যেন আস্তে আস্তে আরও ভালো হয়। যেমন দুর্গাপুজোতে দেখা যায় অনেক সম্মাননা বা অনেক সম্মান পাওয়া যায়, দীপাবলিতে কিন্তু এই প্রথমবার ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনকে কি বলবেন? এর জন্য ডিজিটাল মিডিয়াকে অজস্র অজস্র ধন্যবাদ। খুব ভালো লাগলো আপনাদের এই জিনিসটা, আস্তে আস্তে যেন এটা আরও বড় হয় আরও ভালো লাগে। শিলিগুড়ি সেরা শ্যামা শিরোপা 2023 স্পন্সার বাই বাইট একাডেমি, কো স্পন্সার বাঘা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।